আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ 36তম ব্যাচের ম্যাথ অংশের কোশ্চেন সমাধান। প্রশ্ন শুরু হবে নাম্বার 36 দিয়ে। 36 নাম্বার রং কোডে ছিল থ্রি ফোর্থ অফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইন ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য নাম্বার অফ দ্য মেল স্টুডেন্ট। ইফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ 1420 স্টুডেন্ট, হাউ মেনি অফ দ্যাম আর মেল স্টুডেন্ট। অর্থাৎ কোনো একটা ডিপার্টমেন্টের চার ভাগে তিন ভাগ স্টুডেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্টের সমান হচ্ছে মেল স্টুডেন্টের অর্ধেকের সমান, এবং টোটাল স্টুডেন্ট রয়েছে 1420 জন। তাহলে বলা হচ্ছে মেল স্টুডেন্ট কয়জন। ধরি মেল স্টুডেন্ট হচ্ছে আমাদের এক্স আর ফিমেল স্টুডেন্ট হচ্ছে ওয়াই। তাহলে বলা হচ্ছে টোটাল স্টুডেন্ট যেহেতু মেল এবং ফিমেল মিলিয়ে টোটাল 1420 জন, সেহেতু এক্স প্লাস ওয়াই হবে আমাদের 1420 জন। আর একটা কন্ডিশন দেওয়া আছে থ্রি ফোর্থ অফ ফিমেল, যদি এটা হয় তাহলে থ্রি বাই ফোর ওয়াই ইকুয়াল টু হবে হাফ অফ মেল, তাহলে এক্স বাই টু। তো এই ইকুয়েশন থেকে আমরা পাই সিক্স ওয়াই ইকুয়াল টু ফোর এক্স, আর এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়ান ফোর টু জিরো মাইনাস এক্স, এটা লেখা যায়। তো এই ভ্যালুটা যদি এখানে আমরা বসাই তাহলে আমরা পাব, এটা কাটাকাটি করে দেন, থ্রি ওয়াই ইকুয়াল টু টু এক্স, বা থ্রি ওয়াইয়ের জায়গায় আমরা যদি লিখি ওয়ান ফোর টু জিরো মাইনাস এক্স ইকুয়াল টু টু এক্স, এটা ক্যালকুলেট করলে আপনারা পাবেন এক্স ইকুয়াল টু 852। তো 852 হবে এই কোয়েশনের অ্যান্সার, অর্থাৎ মেল স্টুডেন্টের সংখ্যা 852। নেক্সট অঙ্ক 37। 37 বলা আছে হাসান সোল্ড এ আর্টিকেল ফর টাকা 56, হুইচ কস্ট টু হিম টাকা এক্স। ইফ হি হ্যাড গেইনড এক্স পার্সেন্ট অন কস্ট, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য আর্টিকেল। অর্থাৎ 56 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করলো এবং ক্রয় মূল্য ছিল এক্স টাকা এবং লাভ করলো এক্স পার্সেন্ট। তো আমরা জানি এক্স পার্সেন্ট লাভ করবে ক্রয় মূল্যের উপর। তো যদি এক্স পার্সেন্ট লাভ হয় তাহলে এক্স এর এক্স পার্সেন্ট, এক্স এর এক্স পার্সেন্ট হচ্ছে এক্স ইন্টু এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই হান্ড্রেড, এটা হবে লাভটা। যদি এটা লাভ হয় আর যদি ওই হিসেবে আমরা লাভ বের করি তাহলে পাবো 56 টাকা বিক্রি করলেও ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য অর্থাৎ এক্স বিয়োগ করলে আসবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড। এটা যদি ক্যালকুলেট করেন এক সময় আপনারা পাবেন এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড এক্স মাইনাস ফাইভ সিক্স জিরো জিরো ইকুয়াল টু জিরো। এটা মিডল টার্ম করতে হবে, এটা যদি মিডল টার্ম করতে হয় তাহলে আপনারা পাবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোরটি এক্স প্লাস ফোরটি সরি মাইনাস ফোরটি এক্স মাইনাস ফাইভ সিক্স জিরো জিরো ইকুয়াল টু জিরো, বা এটা যদি মেল এটা কমন নিলে এক্স প্লাস ওয়ান ফোরটি মাইনাস ফোরটি যদি কমন নেন তাহলে এক্স প্লাস ওয়ান ফোরটি ইকুয়াল টু জিরো। তো এখানে লেখা যায় এক্স প্লাস ওয়ান ফোরটি ইন্টু এক্স মাইনাস ফোরটি ইকুয়াল টু জিরো, তো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ফোরটি, এটা গ্রহণযোগ্য নয় কারণ বিক্রয় মূল্যটা কখনো মাইনাস ক্রয় মূল্যটা কখনো মাইনাস হতে পারে না। তাহলে এক্স মাইনাস ফোরটি ইকুয়াল টু জিরো হবে, এক্স ইকুয়াল টু হবে ফোরটি, তাহলে এই এক্স ইকুয়াল টু ফোরটি অর্থাৎ ফোরটি টাকা হবে অ্যান্সার। এই অঙ্কটা আরও ইজিলি করা যায় কারণ এত বড় অঙ্ক করার সময় আপনারা হয়তো পাবেন না, সেক্ষেত্রে আপনারা অ্যান্সার থেকে যেতে পারেন। অ্যান্সারে রয়েছে দেখেন ফোরটি ফাইভ ফোরটি থার্টি সিক্স টোয়েন্টি এইট থার্টি এইট, আপনারা যেটা ইজি সেটা আগে নেবেন। যেহেতু কস্ট প্রাইসের ততম পার্সেন্টেজ বলা আছে, সেহেতু যদি ফোরটি ফাইভ কল্পনা করেন তাহলে ফোরটি ফাইভের ফোরটি ফাইভ পার্সেন্ট করবেন যোগ করবেন, যদি ফোরটি থাকে ফোরটির ফোরটি পার্সেন্ট যোগ করবেন, থার্টি সিক্স যদি থাকে অপশানে যেটা আছে থার্টি সিক্সের থার্টি সিক্স পার্সেন্ট করবেন, আঠাশের আঠাশ পার্সেন্ট, আটত্রিশের আটত্রিশ পার্সেন্ট, যেহেতু ফিফটি সিক্স। তাহলে আমরা ফোরটি দিয়ে যদি ট্রাই করতাম প্রথমেই তাহলে ফোরটি ফোরটির ফোরটি পার্সেন্ট, তো ফোরটির ফোরটি পার্সেন্ট হলো সিক্সটিন, আসলে হলো ফিফটি সিক্স। তো ওইভাবে আপনারা পরীক্ষা অ্যান্সার করবেন ওইভাবে যাতে দ্রুত হয়, অর্থাৎ উত্তর থেকে আপনারা কনক্লুশনে পৌঁছাবেন। নেক্সট ম্যাথ থার্টি এইট। থার্টি এইটে বলা আছে ইফ এ ট্রেন রানস অ্যাট ফোরটি কিলোমিটার পার আওয়ার ইট রিচেস ইটস ডেস্টিনেশন লেট বাই ইলেভেন মিনিট, বাট ইফ ইট রানস অ্যাট ফিফটি কিলোমিটার পার আওয়ার ইট ইজ লেট বাই ফাইভ মিনিটস অনলি, দ্য কারেক্ট টাইম অফ দ্য ট্রেন টু কমপ্লিট ইটস জার্নি ইজ। অর্থাৎ চল্লিশ কিলোমিটার পার বেগে যদি একটা ট্রেন যায় তাহলে সে এগারো মিটার লেটে পৌঁছায় স্টেশনে, এবং পঞ্চাশ কিলোমিটার বেগে যদি যায় অর্থাৎ আর একটু বেশি বেগে যায় তাহলে পাঁচ মিনিট লেটে সে পৌঁছায়। তাহলে সঠিক সময়ে পৌঁছালে সঠিক সময়টা কতটুকু হতো? সেক্ষেত্রে আমরা ধরি সঠিক সময়টা হচ্ছে এক্স, অর্থাৎ এক্স মিনিটে পৌঁছানোর কথা।
কিন্তু এখন লেট হচ্ছে কত? লেট হচ্ছে প্রথমে হচ্ছে 11 মিনিট। কেন লেট হচ্ছে? যদি সে 40 কিলোমিটার পার বেগে যায়, তো 40 কিলোমিটার পার বেগে এক্স প্লাস 11 মিনিটে যতটুকু যাবে সম্পূর্ণ রেল লাইন স্টেশনে চলে যাবে, তাহলে 15 টু আর 50 করে গেলে সে 5 মিনিট লেট হয়। তাহলে 5 মিনিটটা আমরা যোগ করে দিলাম, এটা যদি ক্যালকুলেট করেন 40x + 440 = 50x + 250, এটা ক্যালকুলেট করলে পাবেন 10x = 440 - 250 = পাবেন 190 বা x = পাবেন 19, অর্থাৎ 19 মিনিট সময় হবে অ্যাকচুয়াল টাইম যেটা লাগবে যদি সে লেট না করে, কারেক্ট টাইম, এটাই হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক 39। 39 বলা আছে ইফ ডাব্লিউ ইজ 10% লেস দেন এক্স অ্যান্ড ওয়াই ইজ 30% লেস দেন জেড, দেন WY is what percentage less than XZ? আচ্ছা, W যদি X থেকে 10% কম হয় এবং Y যদি Z থেকে 30% কম হয়, তাহলে WY is what percentage less? অর্থাৎ WY থেকে XZ কত শতাংশ কম সেটা বের করতে বলা হয়েছে। তো ধরে নিব X = 100, তাহলে যেহেতু W বলা আছে 10% কম, সেহেতু W হবে 90। আবার যদি আমরা ধরি Z = 100, তো প্রশ্ন মতে তাহলে Y = 30% লেস, 30% লেস হলে সেটা হবে 70। তাহলে WY কত হবে? WY হবে 90 × 70, 6300 আসবে। আর যদি আমরা XZ বের করি তাহলে আমরা পাবো 100 × 100 = তাহলে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট পার্সেন্টেজ লেস দেন জেড এক্স, অর্থাৎ কতটুকু কম। তাহলে 10,000 থেকে 6,300 কতটুকু কম? এটা হবে আমাদের 3700। তাহলে কত পার্সেন্টেজ কম সেটা আসবে 3700 ÷ 100 = 37%। 37% হবে ইকুয়েশনের আনসার। নেক্সট মেথ আমাদের 40। 40-তে বলা আছে এ কোম্পানি এমপ্লয়েজ 15 মেন ওয়ার্কিং 44 আওয়ার্স এ উইক, ইফ 4 মেন আর ইল হাউ মেনি আওয়ার্স এ উইক উইল দ্য রেস্ট হ্যাভ টু ওয়ার্ক টু মেক আপ দ্য টাইম লস্ট। অর্থাৎ 15 জন কাজ করে সময় লাগে হচ্ছে 44 ঘন্টা, তাহলে বলা আছে 4 জন অসুস্থ। যদি 15 থেকে 4 জন অসুস্থ হয় তাহলে লোক আমার থাকে 11 জন, তাহলে একজন যদি কাজ করতো তাহলে সময় লাগতো আরও বেশি, বেশি হলে গুণ হবে সব সময়, আর 11 জন যদি কাজ করে তাহলে 11 দ্বারা ভাগ হবে, তাহলে 4 × 15, 4 × 15 আসবে আমাদের 60, অর্থাৎ 60 ঘন্টা সময় লাগবে। নেক্সট ম্যাথ 41। 41-এ বলা আছে ইফ এ কোম্পানি ক্যান ইনক্রিজ সেল বাই 15% অ্যান্ড সেলিং প্রাইস ইনক্রিজ বাই 10%, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ দ্য রেভিনিউ। অর্থাৎ 15% যদি তার বিক্রয় বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য যদি বৃদ্ধি পায় 10%, তাহলে তার রেভিনিউয়ের ইনক্রিজ কত হবে? তো এইটা একদম ইজি, আমরা একটা সূত্র জানি X + Y, অর্থাৎ একটা জিনিসের উপর যদি 2 বার ইনক্রিমেন্ট হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবেন। তাহলে আমাদের প্রথম ইনক্রিমেন্ট হচ্ছে 15%, 15, আর দ্বিতীয় ইনক্রিমেন্ট হচ্ছে 10%, আর 15 × 10 / 100, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 26.5। এই 26.5 হবে ইন টোটাল ইনক্রিজ, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। নেক্সট ম্যাথ 42। 42-তে বলা আছে ডিউরিং এ সার্টিন সিজন এ টিম ওন 80% অফ ইটস ফার্স্ট 100 গেমস অ্যান্ড 50% অফ দ্য রিমেনিং গেমস, ইফ দ্য টিম ওন 70% অফ ইটস game from the entire season, what was the total number of games that the team played? অর্থাৎ তারা প্রথম 100 খেলার মধ্যে 80% জিতলো এবং বাকি যে খেলাগুলো ছিল 50% জিতলো না, অন অ্যান অ্যাভারেজ 70% খেলা তারা জিতেছিল। ধরি তারা এক্স পরিমাণ 100 সংখ্যক খেলা খেলেছিল, তাহলে প্রথম 100টা যে খেলছিল সেই 100টার মধ্যে তারা উইন ছিল 80%, সাকসেস 80%, 100 হচ্ছে 18 প্লাস, এটার সাথে যোগ হবে আমাদের ধরি তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তারা জিতেছিল হলো 50%। 50%কে লেখা যায় 0.5 = হবে ইন টোটালে 0.7, অর্থাৎ 70% আমরা ক্যালকুলেট করলে পাবো 0.7। তো এটা হবে আমাদের ইকুয়েশন, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। এক্সের ভ্যালু বের করলে আপনারা পাবেন 150, সময় স্বল্পতার কারণে আমরা আর
সম্পূর্ণ ক্যালকুলেশনটা করছি না, এই 150 হবে এই কোশ্চেনের আনসার। নেক্সট ম্যাথ 43 তে বলা আছে আউট অফ থ্রি গিভেন নাম্বার দ্য ফার্স্ট ওয়ান ইজ টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থ্রি টাইমস দ্য থার্ড নাম্বার, ইফ দ্য অ্যাভারেজ অফ দিস নাম্বার ইজ 88 দেন দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ। অর্থাৎ বলা আছে প্রথম নাম্বারটা হবে দ্বিতীয় নাম্বারের দ্বিগুণ এবং তৃতীয় নাম্বারের তিনগুণ। তাহলে বলা আছে, প্রশ্ন দেওয়া আছে অ্যাভারেজ হচ্ছে তাদের 88। তাহলে বলতেছে এখানে ফার্স্ট এবং লাস্ট অর্থাৎ থার্ড নাম্বারের পার্থক্য কত। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা ধরে নিব যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে আমাদের 6x, সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের 3x, আর থার্ড নাম্বার হচ্ছে আমাদের 2x। এরকম না ধরে আমরা যদি এটাকে x ধরতাম তাও হইতো আমাদের, তো যদি x ধরতাম তাহলে এটা লিখতাম x বাই টু, এটা লিখতাম x বাই থ্রি, কিন্তু ওই ভগ্নাংশ ঝামেলা না যাওয়ার কারণে আমরা এভাবে করলাম। তো কন্ডিশন দেখেন ফুলফিল হয়েছে, এখানে বলা আছে যে দ্বিতীয় যে নাম্বার হবে প্রথম নাম্বারটা হবে দ্বিতীয় নাম্বারের দ্বিগুণ, তো 3x এর দ্বিগুণ 6x, আবার দেখেন তৃতীয় নাম্বারটা 2x ধরা আছে, 2x-কে 3 দিয়ে গুণ করলে 6x আসে, সেই কন্ডিশন ফুলফিল করে, এতে কোনো সমস্যা নেই। তো তাদের গড়ের কথা বলা হয়েছে 6x প্লাস 3x প্লাস 2x ভাগ 3 ইকুয়াল টু আসছে আমাদের 88। তো এটা ইকুয়াল টু 88 হলে x এর ভ্যালু আমাদের আসে 24। তো আমাদের কুশলে জানতে চাওয়া হয়েছে এই নাম্বার এবং এই নাম্বারের ডিফারেন্স কত। তো 6x থেকে 2x বিয়োগ করলে আসে 4x, 4x ইকুয়াল টু 4 ইন্টু 24, 4 ইন্টু 24 ইকুয়াল টু 96, অর্থাৎ 96 হবে ইকুয়েশনের আনসার। নেক্সট ম্যাথ 44 এ বলা আছে মিস্টার শাকিল পারচেজ 12 ম্যাঙ্গোস ফর টাকা 10 অ্যান্ড সোল্ড 10 ম্যাঙ্গোস ফর টাকা 12, হোয়াট ওয়াজ হিজ প্রফিট মার্জিন। 12টা ম্যাঙ্গো সে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 10টা ম্যাঙ্গোর ক্রয় মূল্য হচ্ছে 10/12 × 10 ইকুয়াল টু 100/12, এত টাকা। তাহলে প্রফিট মার্জিন, প্রফিট হচ্ছে এখানে 12 − 100/12 ডিভাইডেড বাই 100/12 ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে হচ্ছে 44% ইন্টু 100 হবে 100। ম্যাথ 45 এ বলা আছে ইফ দ্য সার্ফেস এরিয়া অফ এ কিউব ইজ 1176 স্কোয়ার ইঞ্চিস, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য এজ অফ দ্য কিউব। অর্থাৎ কিউবের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, কিউবের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a² এটার ইকুয়াল টু হবে 1176। তাহলে এর ভ্যালু কত? তো এর ভ্যালু বের করতে গেলে স্কোয়ারের ভ্যালুটা আগে নিব, স্কোয়ারের ভ্যালু যদি আমরা এটাকে 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো 196, তাহলে এর ভ্যালু আসবে আমাদের 14, অর্থাৎ একটা এজ হবে 14 ইঞ্চি। নেক্সট ম্যাথ 46 এ বলা আছে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ক্রিস্টার্ন ইন 37.5 মিনিট অ্যান্ড 45 মিনিটস রেসপেক্টিভলি, বোথ পাইপস আর ওপেন দ্য ক্রিস্টার্ন উইল বি ফিল্ড ইন জাস্ট আফটার হাফ অ্যান আওয়ার ইফ দ্য বি ইজ টার্ন অফ আফটার 10 মিনিট। কত মিনিট পরে যদি টার্ন বিটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কতক্ষণ সময় লাগবে? তো ধরে নেই পাইপ বিটা 1 মিনিট পরে বন্ধ করা হয়েছিল, যদি পাইপ বি 1 মিনিট পর বন্ধ করা হয়ে থাকে তাহলে এ প্লাস বি অর্থাৎ দুইটা পাইপ একসাথে চালু ছিল 1 মিনিট, প্লাস আমাদের বি এ পাইপটা চালু ছিল 30 − 1 মিনিট, তো টোটাল হলে আমাদের ট্যাঙ্কিটা ফুলফিল হয়। তো এটাই হবে এটার ইকুয়েশনটা। আর আমরা দেখে নিব যে এ পাইপ দিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কি পূরণ হয় 37.5 মিনিটে, সম্পূর্ণটা পূরণ হয়, তাহলে 1 মিনিটে পূরণ হবে কতটুকু? 1 মিনিটে পূরণ হবে 2/75 অংশ। আবার এটা হচ্ছে এর ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বলা আছে 45 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে আমাদের 1/45। তো এ 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? তো 1 মিনিটে যদি এ পূর্ণ হয় তাহলে এটা আসবে 2/75 প্লাস 1/45 ইন্টু এক্স, প্লাস এর জন্য আসবে 2/75 30 − x ইকুয়াল টু 1, এটা হবে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশন ক্যালকুলেট করলে আপনারা নিজেরা করে নেবেন, x ইকুয়াল টু আসবে 9, অর্থাৎ 9 মিনিট সময় লাগবে।
নেক্সট ম্যাথ 47 এ বলা আছে টুডে ইজ ফাইমস বার্থডে ওয়ান ইয়ার আফটার টুডে হি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হি ওয়াজ 12 ইয়ার্স অ্যাগো হাউ ওল্ড ইজ ফাহিম টুডে ধরি ফাহিম আজকে বয়স 1 বছর তো 12 বছর আগে বয়স কত ছিল x-12 তো আজকে থেকে 1 বছর পরে যে বয়সটা হবে সেটা হবে 12 বছর আগের বয়সের ডাবল অর্থাৎ আজ থেকে 1 বছর পরে বয়স হবে x+1 তাহলে এটা হবে x-12 ডাবল তাহলে এটাকে দুই দ্বারা গুণ করতে হবে এটা যদি আপনি ক্যালকুলেট করেন পাবেন x=25 এই x=25 অর্থাৎ 25 বছর হবে বর্তমানে ফাহিমের বয়স এটাই হবে আনসার নেক্সট ম্যাথ 48 এ বলা আছে a^2 x + 4 = 4^4 x - 3 দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ অর্থাৎ a^2 x + 4 = 4^4 x - 3 এটা সমান তো এটাকে যদি 2 পাওয়ারে নেই তাহলে কিউব লিখব 2x+4 আর এটাকে যদি 2 পাওয়ারে নেই 4x - 3 তাহলে যেহেতু বেস বেস সমান পাওয়ার পাওয়ার সমান হবে 6x+12 = আসবে আমাদের 8x - 6 তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আসবে হলো 2x = 18 বা x = আসবে 9 x = 9 হলে এটি হবে ইকুয়েশনের আনসার ম্যাথ 49 বলা আছে 1 ফ্যাক্টর অফ x² - y² - 2y - 1 = x + y + 1 আদার ফ্যাক্টর মে বি অর্থাৎ এই ইকুয়েশনটার এই রাশিটার একটা উৎপাদক হচ্ছে x+y+1 তাহলে আরেকটা উৎপাদক কত তো এটাকে উৎপাদককে বিশ্লেষণ করে দেখতে হবে এক্স স্কোয়ার যদি আমরা মাইনাস কমন নেই তাহলে y² + 2y + 1 তো a² + 2ab + b² সূত্র বললো x² - y + 1 হোল স্কোয়ার তো আবার দেখেন a² - b² সূত্র বললো a² - b² সূত্র হচ্ছে a + b * a - b এই মাইনাস লেখার কারণ হচ্ছে যেহেতু আমরা এরকম আসলে হবে x - y - 1 y+1 সেই ক্ষেত্রে ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে আসবে x - y - 1 তো আমাদের যেহেতু একটা উৎপাদক প্রশ্ন দেওয়া আছে x+y+1 তাহলে আরেকটা উৎপাদক হবে x - y - 1 এটাই হবে আনসার x - y - 1 নেক্সট ম্যাথ 50 বলা আছে ইফ y^64 x = 6 a = 1/2 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই তো x = 6 × 1/2 তাহলে কাটাকাটি করলে আসবে 3 তাহলে y³ = এই মানটা এখানে বসানো হলো এটাকে লেখা যায় 4³ যেহেতু পাওয়ার পাওয়ার সমান সেহেতু বেস বেস সমান লেখা যায় y = 4 এটা হবে ইকুয়েশনের আনসার y = 4 তারপরে তারপরের অঙ্ক একটা ইনইকুয়ালিটির অঙ্ক হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য পেয়ার অফ দ্য ইনইকুয়ালিটিস x+6 ইজ গ্রেটার দেন 10 অ্যান্ড x-3 ইজ স্মলার দেন অর ইকুয়াল টু 5 তো এটা যদি আমরা করি তাহলে পাবো x > 4 আর এটা যদি করা হয় তাহলে পাবো x > 8 অর্থাৎ x এর মান হচ্ছে 4-এর চেয়ে বড় এবং 8-এর সমান অথবা 8-এর চেয়ে ছোট তো এটাকে যদি আমরা কম্বাইন করে লিখি তাহলে লিখতে পারবো 4 x > 8 নেক্সট ম্যাথ 52 বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 1 + 1/x = 2 - 2/x এটা ইজি একটা ইকুয়েশন এই ইকুয়েশন সমাধান যদি আমরা করি এটাকে এই পাশে নিয়ে আসলে 1x + 2x = 2 - 1 বা এক্স যদি আমরা লসাগু করি তাহলে 3 = 1 বা x = আসবে 3 এই ইকুয়েশনের আনসার হবে x = 3 তারপরের ম্যাথ নাম্বার 53 তে বলা আছে ইফ x · 2x + 1 = 0 এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে x+1/2 × 2x - 3 = 0 দেন x = হোয়াট এটা দুইভাবে করতে পারেন একটা পারেন আপনারা এই প্রশ্ন থেকে উত্তর থেকে করার জন্য অর্থাৎ অপশানগুলো ট্রাই করতে পারেন আরেকটা করতে পারেন যে অঙ্ক করে যদি করতে হয় তাহলে দেখেন এখানে আমরা করতে পারি x · 2x + 1 = 0 x = 0 আবার এটি = 0 দেওয়া যায় তাহলে 2x + 1 = 0 x = -1/2 এই -1/2 এবং 0 দ্বারা এই ইকুয়েশনটা টেস্ট করতে হবে
আমরা জিরো দ্বারা টেস্ট করি, যদি এটা জিরো হয় এক্স এর ভ্যালু, তাহলে এখানে জিরো বসালে এটা আসে হাফ, আর এখানে জিরো বসালে আসবে মাইনাস থ্রি। তাহলে এই দুইটা মাইনাস থ্রি এবং হাফ গুণ করলে কখনোই জিরো হয় না, সেই ক্ষেত্রে এটা উত্তর হবে না। আর মাইনাস হাফ যদি করি, এখানে যদি এক্স এর ভ্যালু মাইনাস হাফ বসানো হয়, তাহলে মাইনাস হাফ প্লাস হাফ ইকুয়াল টু জিরো হয়ে যায়। তো এই পাশের সাথে ডান পাশ এবং বাম পাশ মিলে যায়, সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস হাফই হবে অ্যান্সার। নেক্সট একটা ম্যাথ জ্যামিতির অঙ্ক 54। 54-এ বলা আছে দ্য লাইন্স এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল, ক্যালকুলেট দ্য সাইজ অফ অ্যাঙ্গেল এক্স। অর্থাৎ এরকম দুইটা প্যারালাল লাইন দেওয়া আছে এবং এরকম অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা বলা আছে 134 ডিগ্রি আর এটা বলা আছে 48 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা যদি এইটা যোগ করি, তাহলে এখানে একটা ত্রিভুজ হলো, তো এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 134 যদি বিয়োগ করি, তাহলে এটা পাবো 46 ডিগ্রি। আর এই বাহু এই বাহু সমান্তরাল এবং এটা ছেদক, তাহলে এটা 48 হলে এটাও 48 ডিগ্রি হবে। এবার আসেন ত্রিভুজের বহিস্থ যে কোণ থাকবে, একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ অর্থাৎ এই কোণটা হবে এইটা এবং এইটা যোগফলের সমান। তাহলে এই এক্স কোণটা হবে এই 48 এবং 46-এর, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফলের সমান হবে এই কোণটা। তাহলে এটার আনসার হবে 48 প্লাস 46, অর্থাৎ 48 প্লাস 46 যোগ করলে হয় 94। তাহলে এক্স হবে 94 ডিগ্রি, 94-ই হবে ইকুয়েশনের আনসার। নেক্সট ম্যাথ 55-এ বলা আছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল এ বি সি, ইফ ও এ বি ইকুয়াল টু 30 ডিগ্রি, ও সি বি ইকুয়াল টু 20 ডিগ্রি, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তো একটা বৃত্ত যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ও, তো এখান থেকে বলা আছে আমাদের 20 ডিগ্রি, এটা বলা আছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান বের করতে বলা হয়েছে। যদি আমরা এইভাবে যোগ করি, তাহলে এই বাহু এবং এই বাহু সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। এই বাহু এই বাহু যদি সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান, সেক্ষেত্রে এটা 20 ডিগ্রি হলে এই কোণটাও 20 ডিগ্রি হবে। আবার এই বাহু এবং এই বাহু সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে, সেক্ষেত্রে এইটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণও 30 ডিগ্রি হবে। তাহলে এই এক্স কোণটা কত ডিগ্রি হচ্ছে? 30 প্লাস 20 ইকুয়াল টু 20 প্লাস 30 ইকুয়াল টু আসবে 50 ডিগ্রি, এই কোণটা হবে 50 ডিগ্রি। আর এই ওয়াই কোণের কথা জিজ্ঞাসা করা হয়েছে, ওয়াই কোণটা হবে আমাদের, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এটা যদি 50 হয়, তাহলে এটা হবে 50 ইনটু 2 ইকুয়াল টু 100 ডিগ্রি, অর্থাৎ আনসার হবে 50 ডিগ্রি হবে এক্স কোণের মান আর ওয়াই কোণের মান হবে 100 ডিগ্রি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব সকল প্রকার চাকরির পরীক্ষার অঙ্ক সমাধান এবং MBA এবং অন্যান্য ভর্তি পরীক্ষারও সমাধান, লেটেস্ট আপডেট আপনার এই চ্যানেলে পাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।